তোমার মতো একটা যুবক, আমার মাও মা তোমার মাও মা, আমার বাবা ও বাবা তোমার বাবা ও বাবা, বাবারে বয়ানের আগো মা বন্ধাই, বাবারে আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে দীপ ঘন্টার বরণটা খবর নেয়, কয় বাবা আমার পাঁচটা সন্তান, চারটা সন্তান বাসায় ঘুমাইলে খোঁজ খবর নেওয়া যায়, বাবারে মা দুইটা তিনটার বড় জানে মাহবিল করে রাত্রে ভিড়া লাগে, বাবারে ভাইরা ঘুমায় যায়, ভাবিরা ঘুমায় যায়, আত্মীয় স্বজনরা ঘুমায় যায়, আমার মার ঘুমায় এই মা গভীর রাত্রে ফোন দিবে, ফোন দিয়া বলবে বাবা কি করো, আমি বলি মা আপনি তো জানেন আমি এখন তো গাড়িতে, বাবা আরো পাঁচটা তোমার নিয়ে পাঁচটা আমার সন্তান, বাকিদের জন্য এত ভালোবাসা এত মহব্বত নাই, আমি জানি আমি মারা গেলে আমার জানাজা তুমি পড়াইবা, এই জন্য আমি মা ঘুমাই না, আমি সন্তান আমার সন্তান যতক্ষণ বাসায় না যাইবে আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাসবো না, বাবারে বাড়িতে গেলে মায়ের মাথাটার ভিতরে হাত ভুলাই দিয়া দুই চোখের পানি ফেলায় কান্দে, বাবা যা বাবা যা যা যা, আমি মায় তোরে আল্লাহর বে সবর দো করিয়া দিলাম, আল্লাহ একবার আমার মান্নান ভাই এখানে মুরুব্বী আমাকে খুব ভালোবাসে, সেলিম ভাই সহ এলাকার অনেক মানুষ আমাকে চিনেন, আমি ফোন করেন ইমাম সাহেব, এ আল্লাহর বান্দা কোনো এলেম নাই কালাম নাই কোনো যোগ্যতা আমার ভিতর নাই, এত বড় মাদ্রাসা আমি বলছি আমাকে মাগরিবের পরে বয়ান দিবে, সেলিম ভাই বারবার বলছে না আমাকে এলাকার মানুষ আপনাকে এশারের পরে শেষ বক্তা বানাইছে, এরপরে আমি খুব আল্লাহ একবার আমার মান্নান ভাইকে নিয়ে মোহতামিন সাহেবের কাছে গেছি, হুজুরকে নিয়ে আইসা একসাথে হুজুর খাবারও খায় নাই, হুজুর আমার যোগ্যতা নাই, হুজুর একটু মাথায় হাতটা ভুলাই দেন, বাবার আমার কোনো এলেম কালাম নাই, এইটার ফসল হইল মা বাবা ওস্তাদের দোয়া মুরব্বীদের দোয়া, আমি জাহান্নামের আসাবি, আমি রফিকুল ইসলাম সাহেবকে দিয়ে আমার মাওলায় কবরে মাফ না করে ওই জাহান্নামের আসামি হয়ে যদি কবরে যাই, এ ওয়াজ যতই নসিহত করি যত বয়ান করি এই বয়ানে আমার কোনো আসে যায় না, বাবার আল্লাহু আকবার, অত ইজ্জু মানতাসাউ অত জিল্লু মানতাসাউ, সম্মানের মালিক আমার মাওলা, ইজ্জতের মালিক আমার মাওলা, আমার মাওলা যদি ইজ্জত দান করে তামাম দুনিয়ার মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না, কথা ঠিক না বা ঠিক জোরে কল, আর তামাম দুনিয়ার মানুষ যদি তাকে সম্মান করতে চাও, আর আমার মাওলা যদি বাবারে উপরে উঠাইছে আমার মাওলা দিন নিচে টান দিয়া নামায় ফেলায়, তামাম দুনিয়ার মানুষ এক হয়েও তাকে উপরে উঠাইতে পারবে না, কথা ঠিক কিনা জোরে কল, এই জন্য পাগল হও আমার মাওলার পাগল হও, এই জন্য কবি বলে জান্নাত আর জুহে মাই তু যে দেখা কর মুসলমানি বুয়াদ গরদান এনানে বাদাস্তে বা দাদান হর তামান্না দিল সে রক্ষাদ গাই আব তু আজা আব তু খলওয়াত আগে আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আশেকু কাম হে আমার মাওলারে ওরে আমার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার ইবার আসে গুরি আমি দেশ বিদেশে চর্ম নারী ময় দান করলাম বিশ
বিছানা, ঠিক না বা ঠিক জোরে কন, উজানির ময়দানে করলাম বিছানা, ইস্তেমার ময়দানে করলাম বিছানা, তোমার পা ইবার আসে হাত দিলাম আমি পীরে রাতে, পার পাব কি জানতে মানের বাসনা, কি যে উপায় হবে আবার কবর মাওলা যদি মাপনা করেন মদেরে, কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাপনা করেন মদেরে, এই জীবনে কন্যা এই জীবনে না করি বন্দেগি, গুনা করে কাটাইলাম জিন্দেগি, গুনা করছি আর তো গুনা করব না, অবশেষে খাটি তাওবা করিলাম, হাতে শিকল পায়ে কর লাগায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া, তুমি যদি মাপনা করো বান্দারে বলে তোমার বান্দা যাবে কারদারে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তোমার দিলে কেমনে সাজ করিবে, হে আমার মোহনপুরের ভাইরা, এ সাকার নগর মুন্সীগঞ্জের ভাইরা, হে সিরাজদিগঞ্জের সিরাজদি খানের ভাইরা, দেখো আমার মাওলার ভাই জাহান্নামের ভাই একটু পানি চোখে আসে কিনা, ইবুকে ইবুকু ফাইললাম তাকু ফাতা বাকু, তোমার সন্তান মারা গেলে চৌকে পানি আসে, আল্লাহু আকবার, বাবা মারা গেলে চৌকে পানি আসে, স্ত্রী মারা গেলে চৌকে পানি আসে, দোকানে আগুন লাগলে পানি চৌকে পানি আসে, আল্লাহু আকবার, মার্কেটে আগুন লাগলে চৌকে পানি আসে, ওই তোমার আমার যে জাহান্নামের আগুন জ্বলা রইছে, বান্দা বান্দির চোখের পানি সারা বুঝি ঠান্ডা হবে না, এজন্য আমার মাওলার পাগল হও, পাগল হও তো আমার মাওলার পাগল হও, দুনিয়ার মহব্বত কে লাথি মারো, লা ইউমিনু হাদু কুমার তাকু না হাত বাইরাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত মাওলার মহা আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে আমি নবীকে যতক্ষণ ভন্দাওয়া উম্মত মহাব্বত না করবে, তার সম্পদের চাইতে, তার জীবনের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত বেশি না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত মাওলার আশেক হইতে পারবা না, এ আমার যুবক ভাইরা যারা সামনে দাঁড়িয়ে আছে, মেহরবানি করে সামনে আসো, কিছুক্ষণ মধ্যে দোয়া হবে, তোমাদের হাতও দরিয়া বললা তুইয়া যাই, পায়ে দরিয়া বললা তুইয়া গেলাম, অল্প সময়ের জন্য একটু আইসা দেখো দেখো, আল্লাহ নবী বলে যারা এই মাহফিলের প্যান্ডেলে আসবে বসবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো
আইসা যদি চোখে পানি ফেলে মাওলার দরবারে কান্নার বদন কানতে পারো, বাবারে কবর কেমন ঘর, পোকা মাকুরের ঘর, সাপ বিছুর ঘর, যেই কবরে কোনো জাতিও নাই বাতিও নাই। দুনিয়ার ঘর অন্ধকার হয়ে গেলে বাবারে বাতি না থাকলে ঘর অন্ধকার হয়ে যায়, যেই কবরের ভিতরে কোনো বাতিও নাই সাথিও নাই। বাবারে স্ত্রীকে এত মহাব্বত কত, এত মহাব্বত করো, দুনিয়ার সম্পদের চাইতে বেশি মহাব্বত করো। বাবারে স্ত্রী যদি কোনো একটা আবদার স্বামীর কাছে করে, স্বামী অমান্য করতে পারে না। বাবারে মৃত্যুর আগ পর্যন্ত দেখবা আল্লাহ আকবার স্বামী পাশে বৈশা বৈশা স্বামী আর স্ত্রী গল্প করে, বাবারে পান খায় আসিমকে কথা বলে, হঠাৎ করে স্বামী বিদায় নিয়ে গেল, বাবারে স্ত্রীকে বইলা যাওয়ার সুযোগ পাইল না। ডাক দেয়া বলে, বাবা এ আব্দুল্লাহ তোর বাবাকে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বের করিয়া বাড়ির বারান্দায় নামায় রাখো, যদি না রাখো আমি মায় করে একা থাকতে পারবো না, আমি মায় ভয় লাগে। আব্দুল্লাহর বাবাকে যেই স্থানে যেই জায়গায় গোসল করাইবে, রাত্রে অন্ধকার হয়ে গেলে বাবারে বাতি জ্বালায় দেওয়া লাগে, বাবার দাগ ডাক অমুকরে ডাইকা বাতি লাগাইয়া দে, আমি মা যদি বাতি না লাগাও একা ঘরে থাকতে পারবো না, আমার মা আমি তোমার মার ভয় লাগে। বাবারে তিন দিন সাড়ে তিন দিন কান্নাকাড়ি করবে, স্ত্রীর জন্য কাঁদবে, বাবার জন্য সন্তান কাঁদে স্ত্রীর জন্য, বাবারে স্বামী কাঁদে স্বামীর জন্য স্ত্রী কাঁদে, এরপর বাবার আর খবর রাখবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, হুব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত লাত্তি মারো, দুনিয়ার মহাব্বত লাত্তি মারো, দুনিয়ার সম্পদ লাত্তি মারো, মাওলার মহাব্বত যতক্ষণ অন্তরে পয়দা না করতে পারবা, বাবার দুনিয়ার মহাব্বত চাইরা মাওলার মহাব্বত অন্তরে নাও, কিয়ামতের ময়দানে আর কোন আমল নাই। আমার মাওলা ফেরেশতা ডাকে, হে ফেরেশতা একটু আমার কাছে একটু ভালো প্রশ্ন দাও, কোন মুমিন বান্দা মোহনপুর মসজিদে ফজরে আজান হইছে, আরামের ঘুম ফালে লাত্তি মাইরা সালাতু খায়রুম নাউম, যখন মুয়াজ্জিন বলছে ঘুম হইতে নামাজ উত্তম, এই কথা শোনার পরে সেলিম ভাই মাহফিল দিছে আল্লাহু আকবার মোহনপুর খেলার মাঠে, এই মাহফিলের আয়োজন করার পরে তারা মাহফিলে গেছে বয়ান শুনছে, এরপর নামাজের কথা বলছে, নামাজ আদায় করছে, মাবুদ গো আপনার এই উম্মতকে আপনি জাহান্নামে ফেলাইতে পারবেন না। আমার মাওলায় ফজরের সময় ডাক দিল, আব্দুল্লাহ তুই আয়। আল্লাহু আকবার। আমার মাওলা ছোট না বড়?